সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আশা করি 2020 সালের সংকটময় অবস্থা কাটিয়ে তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো এবং তোমাদের ক্লাসের বইয়ের সাথে আছো। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোভিড-19 সংকটকালে বিভিন্ন স্কুল কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নাটোর জেলার গোদাসপুর উপজেলা অবস্থিত বীরচন্দ্র শহীদ ছাত্রদের সরকারি কলেজে সেই প্রক্রিয়াটি চালু আছে। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ থেকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে দেখা হচ্ছে না, হয়তো শ্রেণীকক্ষে আসলে আরও সুন্দরভাবে তোমাদের পাঠদান করতে পারবো এবং সুন্দরভাবে বোঝাতে পারবো। এখন আমরা যেহেতু একটা দুর্যোগময় সময় অতিবাহিত করছি, স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে, মাস্ক ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে, সেই জন্য তোমাদের সাথে আমরা একত্রিত হতে পারছি না, শুধুমাত্র অফিসিয়াল কিছু কাজ ছাড়া। আশা করি অচিরেই আমাদের দেখা হবে ক্লাসে একটি মনোরম সুন্দর পরিবেশে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ থেকে আমি আব্বাসী বা আব্বাসীয় খিলাফত থেকে একটি ক্লাস নেব। জেনে রাখবে যে আব্বাসীয় খিলাফতের 750 খ্রিস্টাব্দে ঐতিহাসিক জাবের যুদ্ধের মধ্যে দিয়ে আব্বাসীয়রা ক্ষমতায় আসে আবুল আব্বাসের স্থাপনের মাধ্যমে। তো আব্বাসীয় খিলাফতের শাসকদের মধ্যে সবাই অতটা স্ট্রং ছিল না, কেউ জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল, কেউ প্রতিষ্ঠাতাকারী ছিল, কেউ সাম্রাজ্যকে সুসংহত করার জন্য অনেক অবদান রেখে গেছে, কারো শাসনামল ছিল শৌর্য বীর্য স্বর্ণোজ্জ্বল গৌরবোজ্জ্বল সব দিক থেকেই। ঠিক আছে, সেরকমই একটি শাসককে নিয়ে আজকে আলোচনা করব। তিনি হচ্ছেন বাগদাদের খলিফা হারুন রশিদ। আমরা খুব ছোটোবেলায় টেলিভিশনে সেলুলয়েডে আমরা দেখতাম আরব প্রজনের ইতিহাস, ওখানে কিন্তু আমরা দেখেছি হারুন রশিদের রাজত্বকালে কিছু কাহিনী দেখতে পেতাম। তো আমরা কিছুটা অবগত আছি শান শওকত ধর্মীয় দিক বলো, ইসলামের ইতিহাসে যে তাদের গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল সেটা কিন্তু আমরা দেখে আসছি। তো আজকে আমরা হারুন রশিদ সম্পর্কে আলোচনা করব। খলিফা হারুন রশিদ 786 খ্রিস্টাব্দ থেকে 809 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল ছিল। হাদিব মৃত্যুর পর তৎক্ষণাৎ বাগদাদ খেলাপথে উপস্থিত হন এবং তদীয় পুত্রকে কৌশলে বশীভূত করে একসময় হারুন রশিদ সিংহাসনে আরোহণ করে এবং সিংহাসনে আরোহণ করে 25 বছর কালের মতো 25 বয়সের সিংহাসনে আরোহণ করে এবং বাগদাদ খিলাফতে সেই সময় বাল্মীকিদের একটা প্রভাব ছিল। বাল্মীকি তার মাতা রাজমাতা খাইজুরানির ইয়াহিয়া বিন খালিদ বার্মাকে পৃষ্ঠপোষকতা করতেন এবং দেখা যায় যে বাগদাদের আব্বাসীয় খিলাফতে এই বাল্মীকিদের অনেক বড় অবদান, প্রতিষ্ঠা থেকে শুরু করে একদম শৌর্য বীর্য বড় পর্যায়ে নিয়ে যাওয়া পেছনে তাদের বর্ধনে অবদান থাকে। তো খায়জুরানকে রাজমাতা খায়জুরানকে খুশি করার জন্য খালিদ বার্মাকে সুষমা উজির পথে নিয়োগ দেন এবং তার দুই পুত্র জাফর ও ফজলকে রাজক্ষমতার উচ্চ পদদারকে তাদের দুজনকে রাজক্ষমতার উচ্চ পদে বসানো হয়। একসময় আব্বাসীয় খিলাফতে বড় বড় যত যুদ্ধ বিদ্রোহ যত বড় বড় আয়োজন ছিল সব কিছুতে এই বাল্মীকিরা এই চার ভাই সহায়তা করেন এবং খুব সুন্দরভাবে আব্বাসীয় খিলাফতে হারুন রশিদের রাজত্বকালকে অনেক শৌর্য বীর্যের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ইতিপূর্বে খারেজিদের সাথে পরিচয় হয় আমাদের সেই আলী রাজিয়াল্লাহু আনহু সেই সিফিনের যুদ্ধের পর থেকেই যে
কতিপয় মুসলিমরা আলীর পক্ষ ত্যাগ করে এবং মুয়াবিয়ার কারো পক্ষে না থেকে একসময় চলে যায় এবং তারা বিভিন্ন আব্বাসীয় খিলাফতে বিভিন্ন শাসকদের সময় তারা বিদ্রোহ বিশৃঙ্খলা করতে থাকে। আবু জাফর, আবু মামুন সহ সবার, আর মামুন সহ সবার শাসনকালে তারা বিদ্রোহ বিশৃঙ্খলা করে। ঠিক তদ্রূপভাবে হারুন রশিদের রাজত্বকালেও তারা বিদ্রোহ বিশৃঙ্খলা করতে থাকে এবং সেটা 786 হতে 88 খ্রিস্টাব্দ 787 হতে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত এই খারেজিদের উনি অনেক প্রচেষ্টার পর হারুন রশিদ তাদেরকে দমন করেন। তারপরে এবার আসলো মধ্য এশিয়া শান্তি স্থাপন। মধ্য এশিয়া সেই সময় বিদ্রোহ বিশৃঙ্খলা করতেছিল। মধ্য এশিয়ার তখন তার সীমানা কান্দাহার, কাবুল থেকে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত তাদের মধ্য এশিয়া সীমা ছিল। সেই সময় বিদ্রোহ বিশৃঙ্খলা হচ্ছিল। হারুন রশিদ সুকৌশলে তাদেরকে সুন্দরভাবে দমন করেন। খাজা নামে একটি জাতি ছিল, তারা দুর্ধর্ষ জাতি ছিল। তারা সবসময় সব শাসকের আমলে বিদ্রোহ বিশৃঙ্খলা করত। হারুন রশিদ এই খাজা জাতিকেও জাতির বিদ্রোহ বিশৃঙ্খলা তিনি দমন করেন। হিমালীয় মেদারীয়দের দমন তিনি 792 খ্রিস্টাব্দে। আমরা এতটুকু জেনে থাকবো যে হজরত সাল্লাল্লাহু সাল্লামের সময় থেকে হিমালীয় মেদারীদের এই গোত্রগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকতো কিছুদিন পর পর। তো হারুন রশিদের রাজত্বকালে এরকম হিমালীয় মেদারীদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা উনি নিবৃত্ত করতে সক্ষম হন। 793 খ্রিস্টাব্দে মসুলে যে একটা ভয়ঙ্কর টাইপের বিদ্রোহ হয়েছিল ক্ষমতা শাসন ক্ষমতা পাওয়ার পর যে হারুন রশিদের বিরুদ্ধে আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে। এরপর আপনি জেনে থাকবেন যে তোমরা জেনে থাকবে শিক্ষার্থীরা যেহেতু উমাইয়াদের কাছ থেকে আব্বাসীয়রা ক্ষমতা নেয়। আব্বাসীয়রা হচ্ছে কুরাইশ বংশের হাশিম শাখার একটি গোষ্ঠী সম্প্রদায়। তো তখন থেকেই কিন্তু এই এই যে বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা হতেই থাকে। তো হচ্ছে এগুলো যাই হোক এগুলো সুন্দরভাবে হারুন রশিদ দমন করেন। তারপর আসলো আলীবংশীয়দের প্রতিনিধি। আলীবংশীয়দের প্রতি আগে শাসকদেরও একটা নেতিবাচক একটা ব্যাপার ছিল, ধারণা ছিল ওনার সময়ও। সেগুলো কিছু সন্ধির মাধ্যমে একটা ভালো পর্যায়ে আনতে সক্ষম হন হারুন রশিদ। হারুন রশিদের রাজত্বকালে সৌর্য কিছু সব কিছুতে ন্যায় বিচার সব কিছুর উনি পৃষ্ঠপোষক ছিলেন এবং সব কিছুতে দেখা যায় অন্য অন্য শাসকদের তুলনায় আব্বাসীয়দের মধ্যে উনি ওনাকে এক ধরনের মানে কিংই বলা হয়। আর খারেজীয়দের আমরা জোয়ান অফ আর্ক বা লায়লা নামে একজন ইতিহাসে একজন নারীকে পাই যার ভাইকে আব্বাসীয় খিলাফত হারুন রশিদের রাজত্বকালে বিদ্রোহী হিসেবে যাকে একসময় মেরে ফেলা হয়। তার বোন লায়লা একসময় বিদ্রোহী হয়ে খারেজীদের নেতৃত্ব দিত। তো একসময় হচ্ছে সরকার পক্ষ তাকে বোঝাতে সক্ষম হয় হারুন রশিদের যে তার যে প্রশাসনিক লোকজন ছিল এবং নিজে বোঝাতে সক্ষম হয় এবং একসময় লায়লা নারী জীবনে ফিরে যায়। লায়লা খুব দুর্ধর্ষ একজন নারী ছিল কিন্তু তাকে বোঝাতে সক্ষম হয়। এর ফলে লায়লা একটি সুন্দর স্বাভাবিক জীবনে চলে যায়। একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে হারুন রশিদের রাজত্বকালে সে জীবনযাপন করতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে, শাসকরা বেশিরভাগ শাসকরাই দেখা যায় যে তাদের শাসন ক্ষমতার উচ্চ শিখরে যেতে যাদের সহায়তা পায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের দ্বারা একসময় দেখা যাচ্ছে যে অনেক খারাপ অবস্থার সম্মুখীন হতে পারে কিংবা তারা ক্ষমতা ভীতির কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে। এর জন্য দমন করা অনেক সময় শাসকরা প্রয়োজন মনে করে। তো ইতিহাসে আমরা দেখতে পাই যে হারুন রশিদের বোনকে নিয়ে এই বাল্মীকি যে চারজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে জাফরকে নিয়ে একটু কিছুটা স্ক্যান্ডাল টাইপের কিছু বিয়ে করেছেন কিংবা সম্পর্ক আছে এ ধরনের কিছু শোনা যায় এবং বিভিন্ন কথা যখন হারুন রশিদকে লাগানো মানে সবাই বলতে থাকে ফ্যামিলি দুর্নামের চিন্তা করে, ফ্যামিলি নেগেটিভ প্রচারণার চিন্তা করে একসময় ওই আবু জাফরকে অন্যের কথা শুনে মেরে ফেলে এবং নিজের বোনকে শাস্তি দেয়, যেটা আমরা ইতিহাসে পাই যে আমরা যে গহনা টিকলিটা পরি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজঘরানার মেয়েরা পরে থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য, ওইটা নাকি তার বোনকে একটা
মুদ্রা কিংবা একটা গরম ধাতব দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই শাস্তিস্বরূপ প্রেম কিংবা বিয়ে করা জাফরকে করার শাস্তিস্বরূপ পুড়িয়ে দেওয়ার পরে এই জিনিসটাকে ওই ঢেকে দেওয়া হয়েছিল ওই টিকলি দিয়ে। খলিফা হারুন রশিদ জ্ঞান বিজ্ঞান অনেক বিশ্বপ্রসক ছিলেন, তার আমলে বাগদাদ নগরী সহ্যবিচ্য শান শওকত সব দিক থেকে পোশাক আশাক বলুন প্রাসাদ সব দিক থেকে অনেক ভালো ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, আলেমদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তার স্ত্রী মানুষের সুবিধার জন্য সে সময় নাহরি জুবাইদা নামে একটি খাল খনন করে যেটা থেকে মানুষের সুপ্রিয় পানির সুবিধা হয়। এবং হারুন রশিদ কঠোর শুধু ওই জাফরের এই হত্যার ব্যাপারটা বা আমি কি জাফরের হত্যার ব্যাপারটা ছাড়া তার নেগেটিভ সাইড কিন্তু পাওয়া যায় না, কিন্তু ধর্মীয় ব্যাপারে উনি পৃষ্ঠপোষকতা করতেন, পড়ালেখা জ্ঞান বিজ্ঞান চর্চা, তার বৈদেশিক নীতি ছিল অনেক ভালো। ওনার ফ্রান্সের যে শাসক শার্লিমেন তার সমসাময়িক এবং দুজনে ওনারও সুনাম ছিল, এনারও দুজনের মধ্যে অনেক উপঢৌক জিনিসপত্র আদান প্রদান হতো। তারপরে চীনের ফাকফুর শাসকের সাথেও আদান প্রদানের ভালো সম্পর্ক ছিল। ভারতবর্ষের সাথে কেমন সম্পর্ক ছিল সে সময় ওভাবে ঠিক জানা যায় না, কারণ তখন ছোটো ছোটো ভাগে ভারতে ভারতীয় উপমহাদেশের ভারতে যে শাসন ব্যবস্থা ছোটো ছোটো ভাগে ভাগ ছিল, কোন সম্রাটের সাথে কী কোন শাসকের সাথে কী সম্পর্ক ছিল এই জিনিসটা আমরা ওভাবে জানতে পারি না। তবে তার বৈদেশিক নীতি সম্পর্কে যতটুকু জানা যায় সব পজিটিভ ভালো। হারুন রশিদ নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে বাগদাদীয় খিলাফতের ইতিহাসে একজন খুবই প্রভাবশালী এবং সহ্যবুচ্ছ শান শওকত গৌরবোজ্জ্বল ক্ষমতার অধিকারী ছিলেন। 109 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে এবং ইসলামের ইতিহাসে তাকে নিয়ে যত প্রচার প্রচারণা যত কিছু আমরা জানতে পারি সব পজিটিভ। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে, পড়ালেখা করবে, ক্লাসের বইগুলো পড়বে, তাহলে হারুন রশিদ সাহেব সম্পর্কে অনেক কিছুই তোমরা জানতে পারবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, আবার হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফিজ।